পুস্তকলে ফেল, হ্যাঁ পুস্তকলে ফেল। এবার আমের অনেক ক্ষতি হয়ে গেল। আম যে সময় একটু বৃষ্টির দরকার ছিল, ওই সময় যদি একটু বৃষ্টি পাইতো তাহলে আমগুলো ঝরে পড়তো না, সব নষ্ট হয়ে গেছে আমগুলো। সবাই ভুনা খিচুড়ি খাও। রেইনকোটার ছাতা নিয়ে আমার ছেলে দাঁড়াবো বাসা চলে আসছে, ফোন দেন আজকে বৃষ্টিটা বেশি ভালো লাগছে, প্রতিদিন বৃষ্টি এরকম ঠান্ডা পড়বে, এই জন্য যে হারে বৃষ্টি ভাসতে আমার বড় ভাই রাস্তাঘাটের ধুলাটা একটু মূল্য, আপনার এই বাসায় যাইতে তো বেশি ধুলা, ওই যে এই আমচত্বরের থেকে শুরু করে ওই পর্যন্ত যে ভাঙা রাস্তাটা, ওরে আল্লাহ কি পরিমাণ যে ধুলা ওখানে। দুই দিন গেছি আমি নওগাঁতে, রাস্তাটা ভালো হলে এয়ারপোর্ট থেকে তাহলে আর কোনো সমস্যা থাকবে না। মিষ্টি খাই আমাদের বাড়ি।